প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ যাচ্ছেন কাল, যোগ দেবেন জনসভায়। সরকার প্রধানকে বরণ করতে নতুন রূপে সেজেছে পুরো শহর। ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড এবং তরুণ শোভা পাচ্ছে অলি গলি আর সড়কে। তার আগমন ঘিরে উৎসব বিরাজ করছে সবখানে। জনসভা সফল করতে এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বলেছেন, ময়মনসিংহের মাটিতে স্মরণকালে সবচেয়ে বড় সমাবেশ হবে এটি। সরকার মানবিক কারণে খালেদা জিয়াকে বাসায় থাকার অনুমতি দিয়েছে, তবে তার দণ্ডাদেশ এখনো বহাল রয়েছে। কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সুবর্ণ জয়ন্তী ও অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। জানিয়েছেন, খালেদা জিয়া নির্বাচন করবেন নাকি রাজনীতি করবেন সেটি আদালতের বিষয়। আরও বলেছেন, আওয়ামী লীগ নয় বরং বিএনপি এখনও আয়েশি জীবনযাপন করছে, পকেট উন্নয়নের রাজনীতি করে তারা, তবে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার। মানবিক কারণে তার সাজা স্থগিত রাখা হয়েছে। এখন তিনি ইলেকশন করবেন কি রাজনীতি করবেন সেটা এখনো আদালতের ম্যান্ডেটের, আদালতের জাজমেন্টের অপেক্ষায় রয়েছে। খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে মন্ত্রীরা। সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায়। বলেছেন, মুক্তির পর খালেদা জিয়া কোথায় চিকিৎসা করাবেন সেটি তার ব্যক্তিগত বিষয়। চিকিৎসার জন্য ওনাদের তো এত জরুরি হওয়ার দরকার নাই, আমরা তার নিঃশর্ত মুক্তি চাইছি। এবং নিঃশর্ত মুক্তি পাওয়ার পর তিনি বিদেশে চিকিৎসা করবেন না, দেশে চিকিৎসা করবেন না, ডাক্তারের কাছে চিকিৎসা করবেন না, তার চিকিৎসা ফকিরের কাছে ঝাড়ফুঁক নেবেন না, তাবিজ নেবেন, সেটা একান্তই তার নিজস্ব ব্যাপার। এখানে একবারে মাঝে মাঝে আইনমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যেসব কথা বলে তাতে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি এবং কনফিউশন সৃষ্টি করার পায় তারা। দেশে একযোগে সব মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো 2022-23 শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। রাজধানীর 5টি সহ 19টি কেন্দ্রে সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত চলে এটি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ সময় তিনি বলেছেন, সারা দেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা প্রশ্ন পৌঁছানো হয়েছে, কোথাও কোনো ধরনের সমস্যা হয়নি। এর আগে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে তথ্য প্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এবছর পরীক্ষায় নিবন্ধন করে 1,39,217 জন। সরকারি বেসরকারি মিলিয়ে 108টি মেডিকেল কলেজে আসন রয়েছে 11,122টি, যাতে আসন প্রতি পরীক্ষার্থী 12 জন। খেলার খবর জানাবো। এবার এক ভক্তকে ক্যাপ দিয়ে আঘাত করলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি শেষ না হতেই বাণিজ্যিক প্রচারণে গিয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেখানে সাকিবের মাথা থেকে ক্যাপ টান দেন জনৈক ভক্ত। এমন ঘটনায় সেই ভক্তের উপর ক্ষোভ ঝাড়েন অধিনায়ক। এর আগে এক অনুষ্ঠানে কথা বলেন প্রথম ম্যাচের পারফরমেন্স নিয়ে। ছবির এই অংশে সাকিব আল হাসান একজন খলনায়ক, রাগে ক্ষোভে পেটাচ্ছেন না অজানা কোনো এক ব্যক্তিকে। বাংলার পোস্টার বয়ের এমন কাণ্ড যে কারো কাছে হতে পারে অপ্রত্যাশিত, অবাক করা ব্যাপার। তবে বাস্তবতা জানতে হলে ফিরতে হবে একটু পেছনে। প্রথম টি টোয়েন্টি জয়ের ঘণ্টা তিনেক না যেতে বাণিজ্যিক প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েন সাকিব। আগাম ঘোষণা দিয়েছিলেন ফেসবুক পোস্টে। চট্টগ্রামে যে শোরুম উদ্বোধনের জন্য সাকিব গিয়েছিলেন সেখানে ছিল পরিকল্পনার অভাব। এত বড় তারকাকে ঘিরে উৎসুক জনতার চাপ কি করে সামাল দিতে হয় সেটা যেন অজানা প্রতিষ্ঠানটির কাছে। বাইরে অপেক্ষমান শত শত সাকিব ভক্ত, ভেতরে গণমাধ্যম ছাড়াও প্রতিষ্ঠানটির কর্মীদের ভিড়। এর মধ্যে পেটাতে হয় অনেকের সেলফি আমতার। নানা আনুষ্ঠানিকতা সেরে সাকিব মুখোমুখি গণমাধ্যমের। টি টোয়েন্টি সিরিজ জয়ের সম্ভাবনা আর ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে কথা বলেছেন কিছুটা সময়।
এই ভালো যাত্রাটা যেন এখান থেকে আমরা সামনের দিকে যেতে পারি সেইভাবে আমরা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবো এবং ভালো খেলার চেষ্টা করবো। আমরা উইকেট নিয়ে চিন্তা করতে চাই না, কন্ডিশন নিয়ে চিন্তা করতে চাই না, আমরা একটা ভালো দল করতে চাই যেখানে আসলে আমরা যে কোনো কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারবো, কারণ ভালো দলগুলো এটাই করে। কথা শেষে বিদায় নেবেন সাকিব। নিরাপত্তারক্ষীরা থাকলেও সহজ ছিল না পথ চলা। গাড়িতে ওঠার ঠিক আগ মুহূর্তে মাথা থেকে ক্যাপ টান দিয়ে নেওয়া হয়। মেজাজ তখনই হারান নাম্বার 75। বাকি গল্পটা এখন সবার জানা। এটাই কি সত্যিকারের সমর্থকের আচরণ আর ক্রিকেটারের পরিচয়? আরিফুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। এই ছিল দুপুর একটার খবর। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। ধন্যবাদ যারা শুনেছেন। We'll be right back.